একবতর পিপল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশে দেশে বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে ব্রিডিং কবুতরকে কোন মিক্সটা দিলে ভালো হয়, ঠিক আছে? তো এই মিক্সের ব্যাপারে আসলে কি বলবো, কিছুই বলার নাই, আবার অনেক কিছুই বলার আছে। তো এই মিক্সটা নিয়ে এক একজনের এক এক ধরনের রেসিপি থাকে, এক এক ধরনের মিক্স থাকে, মানে ভালোর কোনো শেষ নাই, এই হচ্ছে কথা। যে যার কবুতরকে যতটুকু খাইয়ে যেভাবে খাইয়ে স্যাটিসফাই হয়, কেননা একটা মিক্স তৈরি করতে গেলে অনেক এবং প্রচুর পরিমাণ আইটেমের প্রয়োজন পড়ে, এবং এইখানে এই আইটেমগুলো কালেক্ট করতে গেলে, সংগ্রহ করতে গেলে আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে। এবং অনেকে এক কেজি খাবার মিক্স তৈরি করতে 40 থেকে 45 টাকা ব্যয় করে, অনেকে 50 থেকে 55 টাকা ব্যয় করে, আবার অনেকে 80 থেকে 90 টাকা পর্যন্ত ব্যয় করে, আবার অনেকে 100 টাকার উপরেও চলে যায় এই 1 কেজি খাবার মিক্স করার ক্ষেত্রে ব্রিডিং কবুতরের। তো অনেকে সর্বোচ্চ 4 থেকে 5টা, অনেকে 7 থেকে 8টা, অনেকে 10 থেকে 12টা, অনেকে 15 থেকে 20টা, মানে অনেকে আপনার এই এক একটা করতে 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 অনেকে 40 থেকে 50টা আইটেমের মানে খাবারের মিক্সও তৈরি করে। তো ওই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি খুবই ক্ষুদ্র, ঠিক আছে? মানে আমাদের কবুতরের যেটা দিয়ে চলছে, যেটা দিয়ে আমাদের কবুতর খাইয়ে স্যাটিসফাই ডিম বাচ্চা ভালো করাতে পারছি, এটাই হচ্ছে মুখ্য বিষয়, ঠিক আছে? তো আসে না যে একজন ওইটা করছে তো আমারও সেম ওইটাই ফলো করতে হবে, ব্যাপারটা এরকম না। কেননা আপনার লফটের অবস্থা, আপনার কবুতরের অবস্থা, বা আপনি কোন জাতের কোন ধরনের কবুতর পালছেন, সেগুলোর ওপর ডিপেন্ড করে ভর করে আপনার কবুতরের খাবার রেসিপিটা তৈরি করা জরুরি, এ হচ্ছে আসল কথা। তো এখানে আমাদের যে মিক্সটা সেটা হচ্ছে যে, খুব শর্টকাটে বলি, এখানে হচ্ছে যে 20 কেজি গম এবং 10 কেজি আউট আইটেম আছে, ঠিক আছে? হয়তোবা হাফ কেজির মতো কম হবে বা 1 কেজির মতো কম হবে, মানে 20 কেজি গম আর 9 থেকে 10 কেজি হচ্ছে আমার এই আদার্স আইটেমগুলো, ঠিক আছে? মানে কার্বোহাইড্রেট হচ্ছে গম, এই গম আর বাদবাকি এই প্রোটিন, পরবর্তীতে অন্যান্য যে আইটেমগুলো আছে ডাল টাল মিক্স করে তেল বীজ টাইপের, এখানে হবে 9 থেকে 10 কেজি, ঠিক আছে? তো এটা হচ্ছে মুগ ডাল চোকলাসহ, এটা হচ্ছে ডাবলি, এটা হচ্ছে আপনার রেজা, পরবর্তীতে এটা হচ্ছে পপকর্ন, এটা হচ্ছে বাজরা সাদাটা, এটা হচ্ছে তিসি, কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে আপনার দেশি সরিষা। তো মূলত শীতের সিজন চলতেছে এবং বৃষ্টির সিজন চললেই আমরা এই দেশি সরিষাটা ব্যবহার করি। তো নর্মালি যদি গরমের সিজন থাকতো সেই ক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে দিতাম, ঠিক আছে? এটা বাদ দিয়ে হয়তোবা তিসিটা একটু বাড়িয়ে দিতাম, আর এই এটা বাদে আপনার চিনা দিতাম, ঠিক আছে? তো আমি পরিমাণটা বলি কীভাবে কী করছি। এখানে 20 কেজি গম আছে, পরবর্তীতে এখানে হচ্ছে 1 কেজি মুগ ডাল, 2 কেজি ডাবলি, 2 কেজি রেজা, 2 কেজি পপকর্ন, 1 কেজি বাজরা, এবং এখানে হচ্ছে 250 গ্রাম তিসি, আর 250 গ্রাম হচ্ছে আপনার দেশি সরিষা। এই হচ্ছে টোটাল আমার 29 থেকে 30 কেজির মিক্স, ঠিক আছে? তো নর্মালি আমি যেহেতু কবুতরগুলোকে 1 মাসের মতো রেস্ট দিয়েছিলাম, দেওয়ার পরবর্তীতে অলরেডি আমার আগের এই মিক্সটাই ছিল, সেই খাবারগুলো দিছি কবুতরকে, অলরেডি জোড়া দিয়ে দিছে এবং সবগুলো পারফেক্টলি সুন্দরভাবে জোড়া দিছে। তো এখন যেহেতু একবার ডিম বাচ্চা করাবো, এবং আমি চাচ্ছি যে শীতের মানে বৃষ্টি সিজন শুরু হওয়ার আগে কবুতরের থেকে 2 বা 3 বার আপনার পুষে ডিম বাচ্চা করিয়ে নিব, যেন বৃষ্টি সিজনটাতে আমার আর প্যানিক নিতে না হয়, এক্সট্রা প্যানিক নিতে না হয়। কেননা যেখানে, যেহেতু আমার এখানে উপরে চালাটা নাই, তাই সেক্ষেত্রে বৃষ্টির জন্য আমার ভালোই সমস্যা হবে, বৃষ্টির জন্য আমি বুঝতে পারতেছি। তো সেই ক্ষেত্রে হয়তোবা আমি এই মিক্সটার সাথে পরবর্তীতে নেক্সটে আপনার কালা মটর বা সবুজ মটর, অথবা মাসকলাই, অথবা আপনার সয়াবিনটা যা আছে সেটা অ্যাড করবো, ঠিক আছে? এ হচ্ছে কথা। তো যারা ফেন্সি আইটেম কবুতর পালতেছেন, আমি যেহেতু ফেন্সি আইটেম পালি না, বাট হালকা ধারণা আছে, কারণ আমরা আগে পালতাম ওই কবুতর। তো সেই ক্ষেত্রে আপনার এখানে যেহেতু আমি গমের পরিমাণ নিচ্ছি 20 কেজি এবং আদার্স আইটেমের পরিমাণ নিচ্ছি হচ্ছে 10 কেজি, এখানে একটা তফাত দেখেন যে কার্বোহাইড্রেট 20 কেজি, অন্যান্য প্রোটিন বা আপনার যে তেল বীজ আছে ওগুলো 10 কেজি। তো 20 কেজি 10 কেজি, তো সেক্ষেত্রে যারা আপনার হচ্ছে যে এই মিক্সটা তৈরি করবেন মানে ফেন্সি আইটেমের জন্য, সেক্ষেত্রে আপনার গম থাকবে 10 কেজি আর আদার্স যে আইটেমগুলো আছে ওগুলো থাকবে 10 কেজি, এ হচ্ছে 20 কেজি। তো এইখানে আপনারা, আপনাদের যদি মন চায় যে না আমার কবুতরের এত মিক্স আমি তৈরি করতে পারবো না, আপনি এখানে আরও 5 থেকে 10 কেজি গম অ্যাড করতে পারেন যদি আপনার মন চায়, মানে আপনি খাওয়ালেই বুঝতে পারবেন, এই হচ্ছে কথা। তো আশা করি এই মিক্সের সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গেছে। আর ভিডিও ডিসক্রিপশনে যতগুলো খাবার মানে কবুতরকে খাওয়ানো যায় সব, মানে ওই রকম খাবারের যে লিস্টটা আছে, নামগুলো আছে, সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেই খাবারগুলো আপনারা কবুতরকে 12 মাস খাওয়াতে পারবেন, সকল টাইপের কবুতরকে, ঠিক আছে? তো আমাদের যে রানিং ও মাসিক সিস্টেম চলতেছে কবুতরের প্রাকৃতিক ও ভেষজ উপাদান দিয়ে, ঠিক আছে? তো আজকে হচ্ছে
লেবু ব্যবহার করার সর্বশ্রেষ্ঠতম দিন, ঠিক আছে? তো আমরা যে শুরু করেছিলাম আজ থেকে আরও এক মাস আগে অর্থাৎ ডিসেম্বর মাসে, ওইটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির ওষুধ দিয়ে, ঠিক আছে? বিভিন্ন কোম্পানির ওষুধ দিয়ে, স্কোয়ার, একমি, এটা সেটা। তো আমাদের অনেকেই পার্সোনালি ফেসবুক পেজে মেসেজ পাঠাইছেন যে অনেকে শুরু করছেন এবং ভালো ফল পাচ্ছেন। তো এইখানে একটা হাস্যকর ব্যাপার হচ্ছে যে এই ফলটা আপনি এক মাস দুই মাস করালে পাবেন না, ঠিক আছে? এক মাস দুই মাস করালে পাবেন না, এর জন্য আপনার কন্টিনিউ চালিয়ে যেতে হবে, ঠিক আছে? অনেকেই বলে থাকেন যে এই কোর্সটাকে কন্টিনিউ করাতে হবে কি না। হ্যাঁ, আপনার এই কোর্সটা কন্টিনিউ করে যেতে হবে, যেরকমটি আমরা কন্টিনিউ করে থাকি। তো আসে না এক মাস দুই মাস করে আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আপনি খুব ভালো ফল পাচ্ছেন, হ্যাঁ পাবেন, বাট যদি কন্টিনিউ করে যান সেক্ষেত্রে আপনার ফলটা আরও ভালো হবে, আরও আপনি ব্যাপারটা বুঝতে পারবেন, আয়ত্ত আনতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি কীরকম ভালো ফল পাচ্ছেন, ঠিক আছে? তো ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের পার্সোনাল ফেসবুক পেজে মেসেজ পাঠাচ্ছেন যে অ্যাকচুয়ালি হ্যাঁ আমাদের পার্সোনাল ফেসবুক আইডিতেও মেসেজ পাঠাচ্ছেন যে হ্যাঁ আপনারা ভালো ফল পাচ্ছেন এবং কন্টিনিউ চালিয়ে যাবেন, এই হচ্ছে কথা। আর আরেকটা কথা কনফিউশন দূর করার জন্য, যে আপনারা আরেক ভাই কমেন্ট মেসেজ পাঠাইছিলেন, হ্যাঁ মেসেজ পাঠাইছিলেন কালকে আমাদের ফেসবুক পেজে যে একসাথে মানে আপনি চাচ্ছেন যে কৃত্রিম যে উপাদানগুলো আছে বিভিন্ন কোম্পানির কেমিক্যাল মিশ্রিত সেইটা আর প্রাকৃতিক একসাথে মিক্স করে খাওয়ানো যাবে কি না। না, এটা করার কোনো প্রয়োজন নাই, হইলে এটা ফলো করেন নাইলে ওটা ফলো করেন, হইলে প্রাকৃতিকও ভেষজ না হলে আপনার বিভিন্ন কোম্পানির ওষুধ, ঠিক আছে? তো এখন আসি মেন কথায়, আজকে লেবু ব্যবহার করার সর্বশ্রেষ্ঠতম দিন। এর আগেও দুইটা ভিডিওতে বলছিলাম যে কেন কবুতরকে লেবু খাওয়ানো প্রয়োজন, 3 থেকে 5 দিন লেবুটা খাওয়ালে কি কবুতরের স্ট্রেস কম হয়, মানে স্ট্রেস কমে যায়, একটা সহনশীল পর্যায়ে থাকে, পরবর্তীতে আপনার কবুতরের অনেক অনাকাঙ্ক্ষিত রোগ হওয়ার চান্স, এর থেকে কবুতর বেঁচে যায় পরবর্তীতে আপনার, আর কি কি বলা যায়। এছাড়াও আপনার কবুতরের যদি বমি হয়, সবুজ চুনা ড্রপিং হয়, সেই ক্ষেত্রে আপনারা লেবুটা খাওয়াতে পারেন, ভালো ফল পাবেন। তো এই কথাগুলোর পরিপ্রেক্ষিত যেহেতু আজকে শেষ ভিডিও, সেক্ষেত্রে বলতেছি অনেকে সালমোনেলা নামে যে ক্রসটা করিয়ে থাকেন, তো আমরা সাধারণত আপনার হ্যাম্পো পিএস টু প্লাস এগুলো মিক্স টিক্স করে পরবর্তীতে আপনার সালমোনেলার যে কোর্সটা আছে ওইটা কমপ্লিট করি। অলরেডি আমাদের মাসিক যে লিস্টটা আছে সেটা ফলো করলে হয়ে যায় কোর্সটা। তো অনেকেই করে কি, যারা ওষুধটা কালেক্ট করতে পারে না তারা এই লেবু ব্যবহারের মাধ্যমে সালমোনেলার কোর্সটা কমপ্লিট করে থাকে, ঠিক আছে? তো এখন বলি যে কীভাবে কী করবেন। প্রতি 1 লিটার পানিতে, এখানে একটা আস্ত লেবু আছে 4 টুকরা করা, 1 লিটার পানিতে একটা করে খোয়া দিয়ে দিবেন, ঠিক আছে? 1 লিটার খোয়া দিয়ে মিক্স করে দিবেন। তো এখানে যেহেতু আমার 2 লিটার পানি তাই আমি 2টা লেবু ব্যবহার করবো। তো দিয়ে দিলাম একটা, পরবর্তীতে আর একটা, এছাড়াও আপনারা লেবু কোন কারণে ব্যবহার করবেন, উপকারিতাগুলো কী কী, কোন কোন রোগের হাত থেকে আপনার কবুতর বাঁচতে পারে এবং কোন কোন রোগ হয়ে গেলে কবুতরকে লেবুটা দেওয়া যেতে পারে, এই পুরো বিষয় নিয়ে ভিডিও শেষে একটা ভিডিও আসবে। আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কেন কবুতরকে প্রত্যেক মাসে 3 থেকে 5 দিন লেবুর রস খাওয়ানো প্রয়োজন পানির সাথে মিক্স করে। তো এখানে এক এক করে যত কবুতর আছে সকল কবুতরকে আমরা মিক্স পানিটা দিয়ে দিব। সকল বয়সের কবুতরকে দিতে পারবেন, ছোট বড়, একদিনের বাচ্চা আছে ডিমে তা দিচ্ছে, সকল বয়সের কবুতরকে দিতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, বিন্দুমাত্র সমস্যা নেই। তো এক এক করে এখানে যতগুলো কবুতর আছে সকল কবুতরকে আমি আপনার লেবুর মিক্সার দিয়ে দিবে, এখানে বাকি আছে। তো ভিডিওটা ক্লোজ করতে যাচ্ছি, ঠিক আছে? এ হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে নেক্সট আইটেম নিয়ে দেখাবো আপনাদের মাঝে, ওইটাই হবে আমাদের মাসিক ওষুধ কোর্সের সর্বশেষ আইটেম। তো সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, ধন্যবাদ।